অনেক দিন বাদে আবার ব্লগ শুট করছি। তো তোমরা দেখেছো আমি লাস্ট ব্লগ সেই হচ্ছে আমাদের যে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম হয়েছিল সেইটা দিয়েছিলাম, তারপর থেকে আমার সেভাবে ব্লগ দেওয়া হয়নি, তবে আমি শর্টস রেগুলার বেসিসে দিতাম তোমাদের শর্টটা। তো আমরা ভাবলাম এখন যেহেতু ছুটিও আছে, সামার ভ্যাকেশন চলছে, বেবিরও স্কুল ছুটি, তো সবাই মিলে একটা ছোট্টখাটো আউটিং করে আসি। আর আমাদের বাঙালিদের ছোটোখাটো আউটিং বলতেই তো হচ্ছে দীপুদার মধ্যে দি মানে হচ্ছে দীঘা, পু মানে হচ্ছে পুরী, আর দা মানে হচ্ছে দার্জিলিং। দীপুদার মধ্যে হচ্ছে দি মানে দীঘা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, যেহেতু আমরা হাওড়াতে থাকি, তো হচ্ছে হাওড়া থেকে মানে এই জাস্ট ঘন্টা তিন চারেকের হচ্ছে ডিস্টেন্সে হচ্ছে যেহেতু দীঘা। তো আমরা ভাবলাম চলো দীঘা থেকেই ঘুরে আসি। তো এখন যেহেতু এই ভোটের হচ্ছে কিছুদিন ধরে ভোটের রেজাল্ট, ভোটের সমস্ত কিছু নিয়ে একটু ব্যস্ত ছিল, তো ভাবলাম যে এই ভোটের টাইমটার মধ্যে দীঘা যাওয়াটা একদম সেফ আইডিয়া না। তো আমরা হচ্ছে ভোটের রেজাল্ট মিটে যেতে আজকে হচ্ছে 6 তারিখ বৃহস্পতিবার আমরা চলে যাচ্ছি সবাই মিলে হচ্ছে দীঘা। তো কে কে যাচ্ছি? আমি, আমার হাজব্যান্ড, আমার বেবি, তো রয়েছি আমরা তিনজন, তাছাড়া রয়েছে আমার দিদি, আমাদের বেবি টু, জামাইবাবু আর আমার বোন। তো আমরা টোটাল 7 জনে মিলে যাচ্ছি হচ্ছে দীঘাতে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো কেমন মজা হয়, কী কী হয়। তো আমি রেডি হয়ে গেছি, আমাদের হচ্ছে আমরা যাচ্ছি বাসে করে। আমি হচ্ছে জিন্স পরেছি আর টপ পরেছি, রাত্রেবেলা ট্রাভেলের জন্য তো খুব একটা কমফোর্টেবল ড্রেস নয়, বাট তাও আমি এটাই পরেছি কারণ আমি বেশি কিছু ক্যারি করতে পারছি না। আমি একখানাই ব্যাগ নিয়েছি, তাতে আমার জামা কাপড়, জুতো, মেয়ের জামা কাপড়, জুতো সমস্ত কিছু রয়েছে, আর হাজব্যান্ডেরটা ওর পিঠের ব্যাগে নিয়েছে, তো যার জন্য বেশি কিছু হচ্ছে জামা কাপড় ক্যারি করতে পারছি না। জিন্সটা নিলে জিন্সটার সাথে বাকি টপ নিয়ে নিলে পরার খুব সুবিধা হয়, তো আমি এটাই পরে নিয়েছি। আর বেবিও হয়ে গেছে রেডি, আরও তোমাদের বেবির সাজ দেখিয়ে দিই। তো এই যে বেবি, বেবিও রেডি হয়ে গেছে, বেবিকে একদম বিচে যাচ্ছে না। কি পরিয়েছি? তো বিচে যাওয়ার জন্য একদম রেডি, কারণ আমরা এই জামাগুলো পরেই সকালবেলা যখন হচ্ছে একটু সানরাইজ বা সানরাইজ দেখতে যাব সমুদ্রের ধারে, কারণ আমরা তো ভোরবেলা একদম ভোরবেলা পৌঁছে যাব। তো ততক্ষণে আশা করি হোটেল আমাদের রুম পাবো না, তো আমরা একটু বিচে গিয়ে ঘোরাঘুরি করবো। ওখানে বাজে হচ্ছে মোটামুটি 10:40, চলো আমরা বেরিয়ে পড়ি, আমাদের যেতে হবে এখন স্প্লেনেডে, আমরা ওখান থেকে বাসে করে যাব। আমরা বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে একদম আমাদের বাড়ির বাইরে যে বড় রাস্তাটা সেখানে, তো এখানে আমরা উবেরের জন্য ওয়েট করছি। আর এই যে এটাই হচ্ছে আমাদের ট্রলি ব্যাগ, এতেই আছে আমার আর মেয়ের সব জামা কাপড়, আর ওই জোর বাবা উবের বুক করছে। আর এখন যেহেতু রাত্রেবেলা বেশ তাড়াতাড়ি আমাদের গাড়িটাও চলে এসেছিল, আর রাস্তাঘাটটাও ছিল বেশ ফাঁকা। এই দেখো সকালবেলা যেই রাস্তাগুলোতে এত শোরগোল থাকে সেই রাস্তাগুলি দেখো এখন কেমন যেন ফাঁকা জনমানবহীন। তো এখানে আমরা দাঁড়ালাম, তারপরে আমাদের গাড়ি এসে গেছিল, তো গাড়িতে আমরা সবাই উঠে পড়লাম, উঠে তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর হচ্ছে এত মজা হচ্ছিল, সব থেকে বেশি মজা ছিল হচ্ছে বেবি, বেবি ছিল প্রচন্ড এক্সাইটেড, মানে ওকে দেখলে তোমরা বুঝতে পারবে এতটা রাত হয়ে গেছে, ওর চোখে কিছু ঘুম নেই, ক্লান্তি নেই, কিচ্ছু নেই। আর এই যে একদম আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আমাদের যেতে হবে স্প্ল্যানেডে, যেখান থেকে স্প্ল্যানেডে দূর পাল্লার বাসগুলো ছাড়ে, সেখানেই আমরা নামবো, সেখান থেকে গিয়ে আমরা তারপরে হচ্ছে আমাদের বাসটা যেখানে আছে সেখানে যেতে হবে। আর এই যে বেবি, এক্সাইটেড বেবি। তো তারপরে আমরা ঠিক মানে পুরো আমাদের বাড়ি থেকে যেতে লেগেছিল 30-35 মিনিট, তারপরে আমরা চলে এসেছিলাম স্প্ল্যানেডে। আর এই যে এই এক্সপ্রেস লাইনের বাসে করে আমরা যাব, তো এই যে দেখতে পাচ্ছ বাসটা খুবই সুন্দর, আর এই যে নিচে হচ্ছে সমস্ত লাগেজ রাখার জায়গা, তো আমরা এখানে সব আমাদের লাগেজ গুলো রেখে দিলাম। আর এই যে এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই হচ্ছে সমস্ত টিকিট কেটে নেওয়া যাবে, আর এখানে যা যা কোয়ারিজ আছে তোমরা সমস্ত কিছু গিয়ে জেনে নিতে পারো। প্রচন্ডই ভালো ছিল বাসটা, এই যে দেখতে পাচ্ছ বাসটা খুবই সুন্দর, যেরকম সুন্দর দেখতে সেরকম ছিল সুন্দর হচ্ছে ভেতরে সমস্ত ব্যবস্থা। আর আমরা এডিনবারাতে হচ্ছে যেরকম হচ্ছে হাইল্যান্ড যাওয়ার জন্য যেরকম বড় ভলভো বাসে বসেছিলাম, এই বাস ঠিক সেরকম টাইপেরই ছিল। তো আমরা বাসে উঠে গেছিলাম, তারপর উঠে খেয়ে নিয়েছিলাম একটু চিপস, তো এগুলো হচ্ছে মানে যাওয়ার সময় একটু গাড়িতে এই সমস্ত জিনিসপত্র যেন মানে অটোমেটিক্যালি মনে হয় যেন একটু খাই, তো এই সমস্ত করছিলাম। তারপরে হচ্ছে তারপরে আমরা হচ্ছে এই সমস্ত খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর চলো তোমাদেরকে এবার হচ্ছে বাসের বাকি হচ্ছে ফিচার্স গুলো দেখিয়ে দিই। এই যে দেখো
ওপরে ঠিক এখানে হচ্ছে লাইটের আর এসির জন্য এই যে ডাক্ট করা আছে, এই যে লাইট, সমস্ত কিছু সুইচ প্যানেল দেওয়া আছে তোমরা যদি রিডিং লাইটের দরকার লাগে যেরকম ঠিক ফ্লাইটে থাকে। আর এই যে ওপরে দেখো ক্যাবিন করা আছে, এখানে সমস্ত তোমরা লাগেজ রাখতে পারবে। আর এই যে এখানে দেখো কার্টেন আছে রোদের জন্য, দেখো কার্টেনটাও তোমরা বন্ধ করে দিতে পারবে। তো একটা খুব সুন্দর হচ্ছে একটা সুন্দর ব্যবস্থা, এখানে জল রাখার জায়গা আছে। আর নিচের লেগ স্পেসটাও ছিল অনেকটাই বড়, প্লাস হচ্ছে ওপরে হচ্ছে ওখানে নেট দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, ক্লিপ আছে জিনিস ঝোলানোর জন্য। আর আমাদের বাসটা ছাড়ার কথা ছিল হচ্ছে 11:45, তো বাসটা ওই ঠিক 12:05 হচ্ছে মোটামুটি ছাড়লো, মানে প্রায় 12টাই বলা যেতে পারে। এই যে আমাদের বাস এবার একদম ছেড়ে দিয়েছে, একদম আমরা আই লাভ শ্যামলীর সামনে দিয়ে হচ্ছে যাচ্ছি। তো ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা খুবই এক্সাইটেড। এখন বাসটা হচ্ছে ঠিক সেকেন্ড ব্রিজের ওপরে, তো বাসটা হচ্ছে সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে হয়ে ঠিক বেড়ে পোলের সামনে দিয়ে যাবে, মানে আমাদের বাড়ির খুব কাছ দিয়েই যাবে। তো আমরা বেকার অতটা দূরে গেছিলাম, মনে হচ্ছে যেন বেড়ে পোল থেকে যদি উঠে পড়তে পারতাম বাসটা তাহলে কিন্তু আমাদের আরো প্রায় 1 ঘন্টা বেঁচে যেত। তারপরে বাস চালু হওয়ার পরে এরকম আমাদের একটা সিল বোতল জল, এরকম সবাইকে 1 বোতল করে জল দেওয়া হয়েছিল। আর তার সাথে হচ্ছে যদি কারোর বমি পেয়ে যায় তো বাচ্চাদেরকে মেনলি এই প্যাকেটগুলো দেওয়া হয়েছিল, যাদের সাথে বাচ্চা আছে বমি জমি যদি করে ফেলে, কেননা এই জানলাগুলো হচ্ছে খোলা যাবে না। তারপরে ঠিক 1 ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছিলাম হচ্ছে কোলাঘাটে। এখানে হচ্ছে বাস একবার হল্ট করেছিল, কারোর যদি হচ্ছে কিছু খাওয়ার থাকে, ওয়াশরুমে যাওয়ার থাকে, তো সেই জন্য বাসটা দাঁড়িয়েছিল। তো চলো আমরাও একটু নিচে যাই, গিয়ে দেখে আসি হচ্ছে এখানে কি হচ্ছে, জিনিসপত্র কেমন কি পাওয়া যাচ্ছে। সরি, আমরা 1 ঘন্টা না 1.5 ঘন্টা বাদে চলে এসেছিলাম হচ্ছে এই কোলাঘাটের এখানে। এই যে দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 1:30, তো 1:30-টার মধ্যেই আমরা পুরো হচ্ছে কোলাঘাট পৌঁছে গেছি দেখছো 1 ঘন্টার মধ্যে। এবার চলো আমরা একটু নেমে গিয়ে দেখি কিছু যদি খাওয়া দাওয়ার কিনে আছে। তো আমরা ওখানে নিচে চলে এলাম, আর বেশ বসার ব্যবস্থা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ লাইট ফাইট দেওয়া আছে চারিদিকে। তো আমরা এখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিলাম, কারণ আমরা ডিনার তো করেই বেরিয়েছিলাম। আর রাস্তাটা দেখো বেশ অন্ধকারের মধ্যে বেশ কি সুন্দর দেখতে লাগছে, আর বড় বড় শুধু লরি যাচ্ছে। এবার আবার বাসে উঠে গেছি, আর এটা হচ্ছে যখন লাইট ফাইট নিভিয়ে দেওয়া হচ্ছে বাসের লুকটা হচ্ছে ঠিক এরকম, সামনে থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি শুধু টাইমটা। তারপর ঠিক 4টার সময় বাস আমাদের নামিয়ে দিল দীঘাতে। তো আমাদের এইখানে হচ্ছে নামানো হয়েছে, আর হচ্ছে এখন আমাদের যানবাহন হচ্ছে এইটা, মানে আমরা এখন এতে করে যাব ফটফটি। আর বেবি এখন বাজে হচ্ছে 4:20, তাতেও বেবির এনার্জি লাগে, মানে টু মাচ এনার্জি শুধু ঘুরতে আসে বলে। আমরা হোটেলে এসে তারপরে হোটেল থেকে এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা হেঁটে হেঁটে সমুদ্রের ধারে যাচ্ছি, কারণ আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি। এখন সবে 7টা বাজে, এই যো। তো এখন তো আমাদের রুম আমরা পাবো না, আমাদের রুম অ্যালোকেট হবে 11টার সময়। তো যার জন্য আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের ধারে, একটু সানরাইজ যদি দেখা যায়। সকালের এখন আলো সবে ফুটছে ফুটছে, তো দেখাই তোমাদের সকালটা কি সুন্দর লাগছে না।
বেশ চারিদিকটা শান্ত, একটা স্নিগ্ধ পরিবেশ। এখন আমরা চলে এসেছি পুরো ঢেউসাগরের কাছে। এই যে আমরা এই ঢেউসাগরের পাশের হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এখানটাতে আমাদের হোটেল থেকে আসতে লেগেছিলো 5 মিনিট, আর তারপরে যেটা আরও 5 মিনিট লাগবে এখান থেকে সমুদ্রের ধারটা যেতে। আর এই যে দেখছো ধারটা পুরো এরকম ঝাউবন দিয়ে ঘেরা, আর ওই দিকে গ্রিলের যে ওই পার্টটা দেখছো ওটা হচ্ছে অ্যাকচুয়াল ঢেউসাগর, আর এইটা হচ্ছে ঢেউসাগরের এক্সটেন্ডেড পার্ট। তো আমরা এটা দিয়েই যাচ্ছিলাম। তো আমরা প্রায় এসে গেছি, এই যে দেখতে পাচ্ছ একদম যেরকম গেটের সামনে দিয়ে আমরা এসেছিলাম সেরকম হচ্ছে গেট আবার সামনে আছে। চলো দেখিয়ে দিই। বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর আমরা সবাই মিলে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি এখন সমুদ্র দেখতে। সমুদ্রের ধারে এসে দেখতে পেয়ে গেলাম হচ্ছে এই ডাবালা পাখি। তো ডাবালাকে বললাম যে আমাদেরকে সবাইকে একটা করে ডাব দিতে, কারণ ডাব গুলো দেখে এত দুর্গন্ধ লাগছিল, পেয়েছিল খুবই জলতে এসে। তো ডাবের জলের থেকে তো ভালো আর কিছু হতে পারে, কিন্তু সমুদ্রের ধারে এই আমরা ওই ডাব দিলাম, সেই আমরা চলে গেলাম। একদম সমুদ্র হচ্ছে পারে না আমাদের। আর এসে দেখতে পাচ্ছ এখন পুরো জোয়ারের টাইম, তো পুরো পাড় অব্দি জল ছিল, তাতেই আমরা একটুখানি পা গুলো ভেজে না সেটা নিয়ে এসেছি। আমরা পা ভেজেলে কি হবে, বেবির ভিতরে বেবি ওয়ান আর বেবি টু দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে, মানে ওরা হচ্ছে পুরো আপাদমস্ত ভিজে যাওয়ার মতো অবস্থা ওদের। তো ওদেরকে মানে এইভাবে আর বেশিক্ষণ রাখা যাবে না, যে ছোটাছুটি লাফালাফি শুরু করে দিয়েছে এরা সমুদ্রের জল দেখে। তো খানিকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর লাস্টে না পেরে ওরা যে হারে হচ্ছে লাফালাফি মানে চান করা রীতিমতো শুরু করে দিয়েছে ওরা, তখন ওদেরকে না পেরে আমরা হচ্ছে নিয়ে চলে গেলাম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বেবির পুরো জামা ভেজা। তো আমরা এখন আসুন ওয়াশরুমের ভেতরে। এটা হচ্ছে এখানে কিছু ফুড কোর্ট আছে বাইরেটা, আর হচ্ছে এখানে ওয়াশরুম আছে। এই ওয়াশরুমে আমরা এসে একটু চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে হচ্ছে মোহনায় যাবো। তো সেটা হচ্ছে আমি সব নেক্সট ব্লগে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে না কিন্তু। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।